পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার উত্তর দরিয়াপুর গ্রামের বাসিন্দা শেখ এরফা। তার বর্তমান বয়স 57 বছর। শেখ এরফা জন্ম থেকেই দৃষ্টিহীন। তিনি সম্পূর্ণ ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আয়ত্তায় পড়েন, তবুও তিনি এখন পর্যন্ত কোনো ভাতা পাননি। আমার ভাতা উত্তা করে দিছে না, কি করে খাবো না খাবো নিজের ভাবে তাল পাই না, বুড়ি বুড়ি বাঁধতে পারে না, কি করবো পাঁচশো বুড়িতে কী হবে, দুজনের সংসার চলে না, দু চারশো বুড়ি বাঁচা আতেই খাইছি, আর কি করবো, ছেলা ফেলা তো ভিন্ন হয়ে গেছে। শেখ এরফা জন্ম থেকেই অন্ধ। সংসারের সদস্য বলতে তার স্ত্রী এবং চার ছেলে, কিন্তু ছেলেরা তাকে কোনো রকমভাবেই সাহায্য করেন না। তার স্ত্রী বিড়ি বেঁধে কোনো রকমে সংসার চালিয়ে নিচ্ছে। আমি আট নবার দরখাস্ত করা হয়ে গেছে, তিন চারটা বিডি অফিসে দেওয়া আছে, টাকা পয়সা খেললে তাও করে না, কীরকম করে করবো, দেনা করা টাকা দিছি তো টাকাটা ফিরে না খেলে এই টাকাটা। জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাসিক 600 টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য শেখ এরফা একাধিকবার আবেদন জানিয়েছে এবং এক পঞ্চায়েত মেম্বারকে 1000 টাকাও দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তিনি সেই ভাতা পাননি। আমি তাকে সঙ্গে করে নিয়ে কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে নিয়ে যাই। পঞ্চায়েত সমিতি সভাপতি ফারহানা খাতুন জানান, এই বিষয়ে তিনি যথাসাধ্য সাহায্য করবেন। হ্যান্ডিক্যাপদের ভাতা অলরেডি ব্লক থেকে হচ্ছে, যাদের বিপিএল নাম্বার থাকছে, কিন্তু এর আগে কোনোদিন আমাকে জমা দেয়নি, এবার আমার হাতে জমা পড়েছে। আশা করছি 3-4 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমি একজন সামুদায়িক সংবাদদাতা হিসাবে চাই এই দৃষ্টিহীন লোকটির প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক। আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করি, এই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে বারবার ফোন করে অনুরোধ করুন। পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে আমি সরিয়া বানু, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।